হ্যালো বন্ধুরা, এখন আমরা আমাদের বিস্তার পরিমাপের যে আরেকটি বিষয় সেটা হচ্ছে চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডিভিয়েশন, এ সম্পর্কে বিস্তারিত জানব। তো চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডিভিয়েশনটা আসলে কি? আমরা একটু নামের দিকে তাকাই, নামটা আমাকে বলছে চতুর্থক, অর্থাৎ চার, চতুর্থ। এটা আসলে যেটা করে সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে যে উপাত্ত সেটটা আছে সেটাকে এ চার ভাগে ভাগ করে, 1, 2, 3, মনে করো এই চার ভাগে ভাগ করা হলো। এই চার ভাগে ভাগ করে তারপর আমার এই উপাত্ত সেটের যে বিস্তার রয়েছে বা উপাত্ত সেটের মানগুলোর যে বিস্তার সেটা সম্পর্কে আমাকে একটা ধারণা দেয় এই কোয়ার্টাইল ডিভিয়েশন বা চতুর্থক ব্যবধান। অর্থাৎ এই যে চার ভাগে ভাগ করছি, মনে করো আমার কাছে 100টা উপাত্ত আছে, 100টা উপাত্তকে আমি যদি চার ভাগে ভাগ করি, প্রত্যেক ভাগে অবশ্যই 25, 25, 25, 25 চার ভাগে ভাগ করা হয়ে গেল। এই প্রত্যেক ভাগে উপাত্তগুলো কিভাবে আছে এবং একটা ভাগের সাথে আরেক ভাগের যে দূরত্ব বা এক প্রত্যেকটা ভাগে উপাত্তগুলো কতটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে বা কতটুকু একদম কনসেন্ট্রেটেড হয়ে বা একদম কী বলবো ঘনভাবে উপস্থিত আছে সেটা মাপ করে এই চতুর্থক ব্যবধান। এখন চতুর্থক ব্যবধান যখন আমরা নিয়ে কথা বলি, এই চতুর্থকগুলো মধ্যে আমরা নেই শুধুমাত্র প্রথম ও তৃতীয় চতুর্থক, এবং প্রথম ও তৃতীয় চতুর্থকের পার্থক্যের গড়কেই আমরা চতুর্থক ব্যবধান বলে থাকি, অর্থাৎ পার্থক্যটাকেই আমরা চতুর্থক ব্যবধান বলে থাকি। অর্থাৎ কোনো উপাত্ত সেটের মানকে যদি ঊর্ধ্বক্রমে সাজাই, যে তিনটি মান ওই উপাত্ত সেটকে তিন ভাগে ভাগ করে তাদেরকে আমরা বলছি চতুর্থক। এখন এই চতুর্থকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই Q1 - Q3 এই মানটি নিলেই আমরা চতুর্থক ব্যবধানটি জেনে যাচ্ছি। অর্থাৎ আমাদের যদি দেওয়া থাকে যে Q1 মানটি এবং আরেকটি মান দেওয়া থাকে অর্থাৎ Q3, অর্থাৎ এই যে আমরা এটাকে ভাগ করছি এটা হচ্ছে আসলে আমাদের Q1, Q2, Q3 এভাবে, অর্থাৎ Q1, Q2, Q3 বলে দিলে আসলে এই এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু বোঝায় আমার প্রথম চতুর্ভাগ, তারপর দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এ থেকে এই পর্যন্ত যে পার্থক্য সেই ব্যবধান, সেই ব্যবধানটাকেই আমরা চতুর্থক ব্যবধান বলে থাকি। তো এখন আমরা যখন চতুর্থক ব্যবধানটা হিসাব করব তখন আমরা এর গড়টা নিয়ে কাজ করব। অর্থাৎ Q1 এবং Q3 এর মধ্যকার যে পার্থক্য এর গড়টা আমরা হিসাব করলেই আমরা আমাদের চতুর্থক ব্যবধানটা জেনে যাব। এই চতুর্থক ব্যবধানটা বিভিন্ন কাজে কিভাবে আমরা ব্যবহার করব এর পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওগুলোতে যখন আমরা বিস্তারিত বিভিন্ন ধাপের ব্যাখ্যা সহ গাণিতিক সমস্যা সমাধান করব তখন আমরা সেই এর প্রয়োজনীয়তাটা বুঝে যাব। আপাতত আমরা এই চতুর্থক ব্যবধানটা কি এ সম্পর্কে ধারণা পেলাম এবং এটা কিভাবে নির্ণয় করতে হয় তার সূত্রটাও আমরা জেনে গেলাম।